আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি হাইওয়ে রাস্তার ক্রস সেকশন অর্থাৎ পোস্টছেদ আমি এখানে আপনাদের একে দিয়েছি এবং বলবো কোন অংশের কী নাম। তো আমি আপনাদের দেখাবো, আপনারা দেখেন। এটা একটা রাস্তা, অর্থাৎ এই রাস্তার এইটা পেভমেন্ট এবং তার সাথে যে বাকি অংশগুলো আছে আমি সবগুলোরই নাম বলবো। আমি আপনাদের এক এক করে সব তথ্য দিব। তো প্রথমে আসি আমাদের এখানে 8 মিটার, অর্থাৎ এই অংশটা কিন্তু পেভমেন্ট, অর্থাৎ গাড়ি কিন্তু এই অংশের উপর দিয়ে চলাচল করবে। আমরা এখানে পেভমেন্ট দিতে পারি। পেভমেন্ট, তো এই পেমেন্টের উপর দিয়ে ট্রাফিক চলাচল করবে। আর তারপরে এই অংশটা দেখতেছেন, এটা হচ্ছে শোল্ডার, অর্থাৎ এই শোল্ডারটা দুই দিকে থাকবে, রাস্তার এই দুই দিকে শোল্ডার থাকবে। তো আমরা শোল্ডার লিখি, শোল্ডার। এই যে শোল্ডার, আমি শোল্ডারটা দিয়ে দিলাম। তো আমাদের শোল্ডার এখানে 2 মিটার, তাহলে আমাদের যে পেমেন্ট 8 মিটার এবং দুই পাশে শোল্ডার 2 মিটার করে 4 মিটার। এবার আসি আমরা এখানে এই অংশটা, এটা হচ্ছে 500 ঢাল, এটা হচ্ছে আমাদের 500 ঢাল। 500 ঢাল আমরা এখানে এইভাবে চিহ্নিত করতে পারি, 1:N, 1:N দিয়ে আমরা চিহ্নিত করব দুই দিকে। আমরা এখানেও দিতে পারি 500 ঢাল, 500 ঢাল আমরা 1:N, N এর মান এখন যে কোনো হতে পারে, ডিজাইনিং যেই মানটা থাকবে সেই মান দিয়ে এখানে আমরা স্লোপটা মেনটেন করব। তারপরে আমরা চলে আসলাম এই অংশটায়, এই অংশটা আমাদের বাম্প, এই অংশটা আমাদের বাম্প, আমরা দুই দিকে চিহ্নিত করি বাম। আমাদের এই অংশটা বাম, তারপরে আমি আসতেছি আমাদের এই অংশটা, এটা হচ্ছে বড় পিট, বড় পিট। তাহলে আমাদের দুই দিকেই এরকম থাকবে, আমরা চিহ্নিত করে নেই বড় বড় পিট। আমরা বড় পিট পেয়ে গেলাম, তাহলে বামটা কি হচ্ছে 500 ঢাল এবং বড় পিটের যেই মধ্যখানে যেই অংশটা ফেলে রাখা হয় সেটা হচ্ছে বাম হয়ে গেল। তারপরে আমাদের বড় পিটের পরে আমাদের এই অংশটা, এখান থেকে এই অংশটা আমাদের সংরক্ষিত ভূমি, সংরক্ষিত রক্ষিত ভূমি, এই জায়গাটা সংরক্ষিত ভূমি হিসেবে থাকবে। আমরা দুই দিকেই এটাকে চিহ্নিত করতে পারি সংরক্ষিত ভূমি। আমরা সংরক্ষিত ভূমি পেয়ে গেলাম। তারপরে আমাদের এই লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে সীমানা, অর্থাৎ এখান থেকে জমি অধিগ্রহণ করা আছে। তাহলে আমরা এখানে সীমানা রেখা দিতে পারি, যে আমাদের সীমানা রেখা আমরা দুই দিকে চিহ্নিত করি। এদিকেও আমাদের সীমানা রেখা, আমাদের হয়ে গেল। এখন আমি আরেকটু আপনাদের ডিটেলসে বলি, আমাদের এই অংশটা যেই অংশ দিয়ে আমাদের গাড়ি চলাচল করবে সেটা পেমেন্ট, পেমেন্টের দুই দিকে যে অংশ থাকবে শোল্ডার, তারপর আমাদের 500 ঢাল, সেটা 1:N স্লোপ হবে, তারপরে যে অংশটা থাকবে বাম্প, তারপরে বড় পিট, সংরক্ষিত ভূমি এবং সীমানা এখান থেকে শেষ। তো আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের এই রাস্তার সেকশন,
অর্থাৎ আমরা একটা রাস্তার সেকশন দেখাইলাম, আপনারা দেখে নেন। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।